এক সময় উন্নত বিশ্বের মুদ্রণ শিল্পের মান থেকে বেশ পিছিয়ে ছিল দেশের মুদ্রণ মান, কিন্তু গত দেড় দুই দশকে এ চিত্র পাল্টে গেছে। বহু ক্ষেত্রে দেশীয় মুদ্রণ শিল্প আন্তর্জাতিক মানের, এই খাতের উদ্যোক্তারা বর্তমান বাস্তবতায় সন্তুষ্ট, কেননা প্রতি বছর 10% হারে মুদ্রণ খাতের বাণিজ্য বাড়ছে। দেশের মুদ্রণ বাণিজ্য একসময় সীমিত ছিল পত্রিকা ও সাময়িকী প্রকাশনার মধ্যে, ধীরে ধীরে এর পরিধি বাড়তে থাকে। বর্তমানে আধুনিক বিশ্বের সাথে পাল্লা দিয়ে আধুনিকায়ন ঘটেছে দেশের মুদ্রণ শিল্পের। বাংলাদেশের প্রিন্টিং টেকনোলজি বিশ্বের সমান তালে চলছে, কোনো বিন্দু মাত্র আপনি খুঁত পাবেন না। দেশের মুদ্রণ শিল্প মূলত ঢাকা কেন্দ্রিক। পুরনো ঢাকা থেকে মুদ্রণ শিল্প বহু বছর আগে বিস্তৃত হয়েছে রাজধানীর পল্টন, ফকিরাপুল, আরামবাগ এলাকাকে ঘিরে। ফলে শুধু ছাপাখানাই নয়, মুদ্রণ সংশ্লিষ্ট সকল উদ্যোগ ও বাণিজ্যের বিশাল আয়োজন দেখা যায় নগরীর এসব অংশে। সাদা কালো থেকে রঙিন কিছু ছাপতে গেলে অতীতে যা ছিল বেজায় ঝক্কির ব্যাপার, সেটা এখন অত্যন্ত সহজসাধ্য কাজ। এক এক সাইডে আমরা চার কালার কমপ্লিট করতে পারি, প্লাস ছাপা ওটা নামা, প্লাস টান ধাক্কা, যত রেজিস্ট্রেশন মিলানো, আমরা এখান থেকে কমপ্লিট করতে পারতেছি। আরো আধুনিক মেশিন চলে আসছে, এট এ টাইম ফোর কালার ছাপা, এটা প্রায় 20,000 ছাপা পর্যন্ত হয়। সারা দেশে ছোট বড় 7,000 মুদ্রণ প্রতিষ্ঠানের, 4,000 ঢাকায়। এর মধ্যে প্রায় 1,500 প্রতিষ্ঠানের রয়েছে অত্যাধুনিক যন্ত্রপাতি। বিশ্বমানের যে কোনো মুদ্রণ কাজ এখানে করা সম্ভব বলে জানালেন এর সাথে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তারা। ডাইরেক্ট কিছু অর্ডার আমাদের বাংলাদেশে এখন হচ্ছে গার্মেন্টস লেভেলের, তারা ডাইরেক্ট হংকং থেকে অর্ডারগুলো এখানে প্লেস করে। গার্মেন্টসের ওয়ার্ল্ড ওয়াইড যেখানে যার এক্সপোর্ট হচ্ছে, তার হ্যান্ডটেকগুলা, তার প্রিন্টিং মেটেরিয়ালগুলো পুরো বাংলাদেশ থেকে ওয়ার্ল্ডের সব দেশে যাচ্ছে। নিত্য নতুন চাহিদা ও শৈল্পিক চিন্তা দেশের মুদ্রণ শিল্পে অনেক কাজের চেহারা পাল্টে দিয়েছে। ঔষধ, পোশাক শিল্প সহ আরও নানান বাণিজ্যিক কাজের বিকাশ দেশে ছাপাখানার বাণিজ্য বৃদ্ধিতে রেখেছে বড় ভূমিকা। বাংলাদেশ এখন প্রকৃতপক্ষে নিজের মুদ্রণের চাহিদা পূরণ করে রপ্তানি করার যোগ্যতা রাখে। আগামী 2-3 বছরের মধ্যে এক্সপোর্টে আমরা একটি ভালো পর্যায়ে চলে যেতে পারব। হাতে কলমে কাজের জায়গায় দেশের মুদ্রণ কাজের মান যতটা পরিশীলিত হয়ে এগিয়ে গেছে সেই তুলনায় যথেষ্ট পিছিয়ে আছে এ বিষয়ক প্রাতিষ্ঠানিক শিক্ষা, এমন পর্যবেক্ষণ পেশাদারদের।